আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে রুশ বাহিনী। ইসরায়েলে 100 রকেট নিক্ষেপ করে ইসলামী জিহাদের প্রতিবাদ। এদিকে গাজায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবার ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা। এবং সর্বশেষ, ইউক্রেনের SU-25 সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর। বার্তা সংস্থা AP এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে জানায়, রুশ বাহিনীর এখন দিনিপার নদীর তীরে জাপোরিজিয়া থেকে খেরসন পর্যন্ত প্রায় 350 কিলোমিটার এলাকায় সম্মুখ যুদ্ধ শুরু করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর টুইটারে জানিয়েছে, পাল্টা আক্রমণ বা সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য রাশিয়ান বাহিনী প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেনের দক্ষিণে জড়ো হচ্ছে। সামরিক ট্রাকের বিশাল বহর, ট্যাঙ্ক, গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র নিয়ে ইউক্রেনের দোনবাস থেকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে রুশ বাহিনী। 800 থেকে 1,000 সেনা নিয়ে গঠিত ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপ ক্রিমিয়াতে মোতায়েন করা হয়েছে। প্রায় নিশ্চিতভাবে খেরসন অঞ্চলে রাশিয়ান সেনাদের সাহায্য করার জন্য এই গ্রুপকে ব্যবহার করা হবে বলে ওই আপডেটে বলা হয়েছে। এদিকে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান, ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ওই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গাজা ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইসরায়েলিদের তাদের সাম্প্রতিক অপরাধের জন্য আরও একবার চড়া মূল্য দিতে হবে। বর্তমানে ইরানে থাকা ইসলামিক জিহাদ নেতা জিহাদ আল নাখালার সঙ্গে বৈঠকের পর সালামির এই বিবৃতিতে এসেছে। প্রসঙ্গত, ইসরায়েলের বিমান হামলায় 5 বছর বয়সী এক শিশু এবং 23 বছর বয়সী এক নারীসহ অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আল কুজ ব্রিগেডের কমান্ডার তায়াসির আল জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। এদিকে ইসরায়েলে 100 রকেট নিক্ষেপ করে ইসলামী জিহাদের প্রতিবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে 100 রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন। ইসরায়েলি হামলায় জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারি সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালালেন প্রতিরোধ আন্দোলনকারীরা। ফিলিস্তিনের এই সংগঠনটি রাতে তাদের পাল্টা হামলা সম্পর্কে বলেছে, এটি কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সংগঠনটির সামরিক শাখা আল কুজ ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারিকে হত্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল কুজ ব্রিগেড ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহর এবং গাজা সংলগ্ন এলাকাগুলোতে 100 রকেট নিক্ষেপ করেছে। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে। এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না। এবারের সংগ্রামে সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এক পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানান জিয়াদ আর নাখালা। এদিকে গাজায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গ্রুপের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কথিত অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। এর মধ্যে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ জানিয়েছে, তাদের আল কুজ গ্রুপ ইসরায়েলের শহর সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে রকেট এবং মর্টার শেল নিক্ষেপ করেছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে,
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে আল কুজ গ্রুপ তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দর, আসদ, বেরসেবা, আসকেলন, নেভিহত এবং সেদ্রোতে 60টি রকেট ছুড়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রান কোসাব ইসরায়েলি গণমাধ্যমগুলোকে বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতি বা কোনো ধরনের শান্তি আলোচনা হচ্ছে না এবং গাজায় অভিযান শেষ করতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে। ইসরায়েলের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা গাজার 40টি লক্ষ্যের উপর 30টি অভিযান চালিয়েছে। এই কথিত অভিযানে তারা 55টি মিসাইল এবং গোলাবর্ষণ চালিয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইক হাইলো পেদোলায়ক জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে উত্তর মেসিডোনিয়া। রাশিয়াকে হারাতে ইউক্রেনকে এসব মারণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের এই দেশটি। এ ব্যাপারে টুইটারে মাইক হাইলো পেদোলায়ক বলেছেন, জি টোয়েন্টি দেশের অর্ধেক দেশও যে সাহস দেখাতে পারেনি, এখন অন্য আরও দেশ আরও বেশি সাহস দেখাচ্ছে। মেসিডোনিয়ার মতো দেশ ট্যাঙ্ক এবং বিমান দিয়ে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এদিকে গত সপ্তাহে উত্তর মেসিডোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করে জানান, তাদের কাছে থাকা সোভিয়েত আমলের ট্যাঙ্ক ইউক্রেনকে দেবেন তারা। তবে ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার কোনো তথ্য মেসিডোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানাননি। উত্তর মেসিডোনিয়া যদি ইউক্রেনকে সত্যি সত্যি যুদ্ধ বিমান দেয়, তাহলে তারাই প্রথম দেশ হিসাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধার পর ইউক্রেনকে বিমান সহায়তা দেবে। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের কাছে বিমান চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কিন্তু সে সময় ঝুঁকির কথা চিন্তা করে কেউ বিমান দিতে রাজি হয়নি। এবং সর্বশেষ, ইউক্রেনের SU-25 সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইউক্রেনের 2টি SU-25 সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। রুশ সংবাদ মাধ্যম তাস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, কিরোভোগ্রাদ অঞ্চলের বসতির কাছে বিমান হামলা চালিয়ে একটি খেরসন অঞ্চলের বসতির কাছে আরেকটি SU-25 সামরিক বিমান ভূপাতিত করা হয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর। বার্তা সংস্থা AP এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে জানায়, রুশ বাহিনীর এখন দিনিপার নদীর তীরে জাপোরিজিয়া থেকে খেরসন পর্যন্ত প্রায় 350 কিলোমিটার এলাকায় সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে।